আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপি মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চারা খুবই পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই খেতে। বাচ্চারা কেন, আমরা বড়রাও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণই পছন্দ করি। একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বসে কিভাবে বানাবেন সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানাবার জন্য এখানে আমি 4টা বড় সাইজের আলু নিয়েছি, আর এগুলো খুব ভালো মতো আমি ছিলে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর ক্ষেত্রে একটু বড় সাইজের আলু নেওয়াই ভালো। তো এগুলো আমি ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সবগুলো আমি এক সাইজেই কাটার চেষ্টা করেছি। এখন আলুগুলোকে একটু ধুয়ে নিতে হবে, আর আলুতে যথেষ্ট কষ থাকে, আলুর একটা নিজস্ব কষ থাকে। তো এজন্য আলু কাটার পরপরই এটা একটু নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে 1 মিনিট মতো। ভিজিয়ে রেখে বারবার এটা 3-4 বার পানি পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নিতে হবে, যাতে আলুর এক্সট্রা কষগুলো একদম চলে যায়, সেই ক্ষেত্রে আলুর কালারটা বেশ ভালো থাকে। তো আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা বড় প্যান বসি, এখানে পর্যাপ্ত পানি দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলুগুলোকে এই ফুটন্ত পানির ভিতরে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি জাস্ট একটু ভাপিয়ে নিব, সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিব। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু একটু ভাপিয়ে নিতে হয়, কিন্তু এখানে টাইম লাগবে ঠিক 2 থেকে আড়াই মিনিট। 2 থেকে আড়াই মিনিট আমি এটা একটু ভাপিয়ে নিব, বেশি যেন সিদ্ধ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি 2.5 মিনিট পর্যন্ত ওয়েট করছি। তো 2.5 মিনিট পরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো আলুগুলো উঠিয়ে আমি বড় একটা পাত্রে টিস্যু বিছিয়ে এখন তার উপরে ভালো মতো এখন ছড়িয়ে দিব। টিস্যু অথবা যে কোনো পরিষ্কার কাপড়ের উপরে এটা ছড়িয়ে দিতে হবে, যেন এক্সট্রা পানিটা বেশ শুষে নেয়, কারণ আলুতে পর্যাপ্ত পানি রয়েছে। এই পানিটা যদি থাকে তাহলে তেলে ভাজতে বেশ সমস্যা হয়। তো এই জন্য আমি একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি, যেন পানি টিস্যুতে বেশ টেনে নেয়। তো এভাবে ছড়িয়ে দিতে হবে, যেন একটু ঠান্ডাও হয় এবং পানিটাও শুষে নেয়। তো আমি আরও একটা টিস্যু দিয়ে উপরের পানিগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। আলুতে পানি থাকলে ভাজতে কিন্তু বেশ সমস্যা হয়, এজন্য আলু একটু শুকিয়ে নিলে ভাজতে বেশ সুবিধা হয় আর বেশ মচমচেও হয়। তো এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর সব আলুগুলো আমি একসাথে দিচ্ছি না, অর্ধেকটাই দিচ্ছি, দুইবারে ভাজবো এটা আমি, একবারে দিলে ভাজতে অসুবিধা হয়। তো আর এই আলুগুলোকে আমি ডাবল ফ্রাই করব। তো প্রথমবার আমি এটা ফ্রাই করে নিচ্ছি, আর প্রথমবারে প্রায় 3 মিনিট এটা ফ্রাই করে নিতে হবে, আর তেলটা বেশ গরম করে আলুটা ছেড়ে দিতে হবে, তারপরে মধ্যম আঁচে এই 3 মিনিট ধরে ভাজতে হবে। আঁচ যদি বেশি হয় সেই ক্ষেত্রে আলু দ্রুত লাল হয়ে যাবে, আর যদি চুলার আঁচ বেশি কম হয় সেই ক্ষেত্রে আলুর ভিতরে কিন্তু এক্সট্রা তেল ঢুকে যায়। তো এই জন্য জালের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তো আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো প্রথমবার ফ্রাই করে এটা আমি আবারও একটা টিস্যুতে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে আলু ফ্রাই করলে বেশ মুচমুচ হয় খেতে, আর হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এভাবে ডাবল ফ্রাই করা হয়। তো এখন আলুগুলো পুরোপুরি একেবারে ঠান্ডা করে নিতে হবে। তো আমি আরও একটা টিস্যু দিয়ে উপরের এক্সট্রা তেলগুলো এখন তুলে নিচ্ছি, আর আলুটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এই ঠান্ডাটা চাইলে আপনারা আধা ঘন্টা যদি ডিপ ফ্রিজে রেখে দেন সেই ক্ষেত্রে আরও বেশি ভালো হয়। আর এই অবস্থাতে কিন্তু ডিপ ফ্রিজে বেশ 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায়, যখনই খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে রেডি হয়ে যাবে। তো আমি এটা নর্মাল আবহাওয়ায় এটা আমি ঠান্ডা করে নিচ্ছি, বেশ 30 মিনিট মতো লেগেছে এটা আমার পুরোপুরি ঠান্ডা হতে। তো এখন এটাকে আমি আবারও ফ্রাই করব। তো তেল আমি আবারও ভালো মতো গরম করে নিয়েছি, নিয়ে ওখান থেকে আবারও আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখন একদম ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে, সব দিক যেন সমানভাবে ভাজা হয়, সব দিকে যেন একই রকম হালকা ব্রাউন কালার আসে সেরকমভাবে এটা ভেজে নিতে হবে। তো বারবার নেড়ে চেড়ে আমি এখন এটা ভেজে নিচ্ছি।
আর এটা হালকা ব্রাউন কালার করে ভাজতে হয়, বেশি কালার আনা যাবে না। রেস্টুরেন্টে সাধারণত যে কালারটা আসে সেটা সেরকম কালার করে আমি এখন এটা ভেজে নিচ্ছি। এই হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা এখন তুলে নিচ্ছি। আর এটা বেশ মুচমুচে হয় যেহেতু এটা ডবল ফ্রাই করা হয়েছে। তুলে আমি একটা চালনির উপরে রেখে দিচ্ছি, আর এটা একটা ঝাঁঝরির উপরে রাখলে ভালো হয়, তাহলে অতিরিক্ত তেল থাকলে সেটা ঝরে যায়। তো এখন এই গরম গরমই আপনারা যেই মশলায় দিবেন এখন দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে সামান্য দিয়ে দিলাম বিট লবণ, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে একটু মরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্সও দিতে পারবেন। তো দিয়ে এখন গরম অবস্থাতে এটা আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো আর লবণ যেন সব কিছুর গায়ে ভালো মতো মিশে যায়, সব আলুর গায়ে। তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা বানাতে যতটা সময় লেগেছে খেতে কিন্তু মোটেও সময় লাগে না, দ্রুতই এটা সাবার হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।